হ্যালো, আমি উর্বি বলছি, উর্বিস কর্নার থেকে। আজকে আমি তোমাদের সাথে দ্য বডি শপের ভিটামিন ই জেন্টল ফেশিয়াল ওয়াশ, এটার রিভিউ শেয়ার করতে চলে এসেছি। অ্যান্ড আমি মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করে থাকি। যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। ফার্স্টে আসি এটার প্রাইস নিয়ে। 125 ml এর প্রাইস 695। নেক্সট আসি এটার প্যাকেজিং নিয়ে। এটা এরকম একটা বেবি পিঙ্ক কালারের টিউব প্যাকেজিং এর মধ্যে আসে, অ্যান্ড এখানে একটা ব্ল্যাক কালারের ক্যাপ থাকে। এরপর আসি এটার টেক্সচারে। এটা একদম ক্রিমি টেক্সচারে রয়েছে, অ্যান্ড এটা সিলিকন ফ্রি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যান্ড এখানে ফ্লোরাল একটা স্মেল রয়েছে। এরপর আসি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। সো এখানে ফার্স্ট যেই মেন ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে থাকে, স্কিনে কোনো রকম সান ড্যামেজ থাকলে সেটাকে ঠিক করতে সাহায্য করে, এবং স্কিনে কোনো রকম ইরিটেশন বা ইচিং থাকলে সেটাকে ঠিক করতেও সাহায্য করে থাকে। নেক্সট এখানে যেই সেকেন্ড মেন ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হুইট গ্রাম অয়েল। হুইট গ্রাম অয়েল আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে থাকে, এবং এটা একটা অ্যান্টি এজিং এর জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। তারপর এখানে গ্লাইসাইন সয়াবিন অয়েল ইউজ করা হয়েছে, যেটা আমাদের স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করে থাকে এবং স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতেও সাহায্য করে থাকে। নেক্সট এখানে কোকো গ্লুকোসাইড ইউজ করা হয়েছে, যেটা একটা ক্লিনজিং এজেন্ট। তারপর এখানে সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করা হয়েছে, যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে। এরপর আসি আমার পয়েন্ট অফ ভিউ এবং এটা আমি কিভাবে ইউজ করি। ফার্স্টেই বলি, আমার হলো অয়েলি টু কম্বিনেশন স্কিন, অ্যান্ড এটা আমি ডে এবং নাইট বোথ টাইমে ইউজ করতে প্রেফার করি। এটা একদম অল্প পরিমাণে লাগে, সো একদম অল্প পরিমাণে আমি হ্যান্ডে নিয়ে ফেসে 2-3 মিনিটস ভালো করে ম্যাসাজ করি, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিই। এটা ইউজ করার পর আমি নোটিস করেছি এটা আমার স্কিনটাকে একদমই ড্রাই করে দেয় না, অ্যান্ড নেক্সট আমি যখন মেকআপ করি মিসেলার ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর এটা দিয়ে যখন আমি ফেসটাকে ওয়াশ করি তখন আমার ফেসটাকে ডিপলি ক্লিন করে থাকে। এরপর আসি এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে না। সো যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তারা যদি এই প্রোডাক্টটাকে ইউজ করো তাহলে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যেতে পারে, যার ফলে স্কিনে পিম্পল অর অ্যাকনে হতে পারে। সো তারা এই প্রোডাক্টটাকে টোটালি অ্যাভয়েড করো, আর নেক্সট যাদের ফাঙ্গাল অ্যাকনে বা অ্যাকনে রয়েছে তারা এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে পারো, বিকজ এখানে গ্লাইসাইন সয়াবিন অয়েল ইউজ করা হয়েছে। তো ফাঙ্গাল অ্যাকনে বা অ্যাকনে থাকলে সেটাকে প্রবলেম করতে পারে, সো তারা ইউজ করার আগে মাস্ট প্যাচ টেস্টটা করে নেবে। এরপর আসি এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে। সো যাদের এক্সট্রিম ড্রাই স্কিন, অয়েলি টু কম্বিনেশন স্কিন এবং নর্মাল স্কিন, তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করবে। অ্যান্ড আমি ফার্স্টেই বললাম, যখন আমি মেকআপ করি তখন আমি এটা দিয়ে ফেসটাকে ওয়াশ করলে ফেসটা ডিপলি ক্লিন করে থাকে। সো যারা রেগুলার বেসিসে মেকআপ করো তাদের জন্য এটা খুব ভালো একটা ফেস ওয়াশ। অ্যান্ড এখানে আমি আর একটা জিনিস বলবো, সেটা হলো এখন যেহেতু উইন্টার সিজনের জন্য এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, বিকজ এটা আমাদের স্কিনটাকে একদমই ড্রাই করে দেয় না। এই ফেস ওয়াশটা আমি 3 উইকস হলো ইউজ করছি, অ্যান্ড এটা ইউজ করে আমি খুব হ্যাপি। সো গাইস, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড এই প্রোডাক্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।